কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তাই নবান্ন অর্থাৎ নীলবাড়ির লড়াই নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মূলত লড়াই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম গেরুয়া নেতা নরেন্দ্র মোদীর, তবে পিছিয়ে নেই বাম কিংবা কংগ্রেস। ঢালো চাকরি এবং শিল্পের প্রতিশ্রুতিতে অনেকটাই এগিয়ে সুজন এবং মান্নানেরা। তবে যাই হোক, এবার বাংলা কার দখলে, তৃণমূল না বিজেপি? আপনার এলাকাটি কার দখলে, পদ্মফুল নাকি তৃণমূল? বঙ্গে কত আসন পেতে পারে পদ্ম? অভ্যন্তরীণ সমীক্ষা করছে গেরুয়া শিবির, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নবান্ন অর্থাৎ নীলবাড়ি দখলের লক্ষ্যে কমপক্ষে 200 আসন চাই, লক্ষ্য বেঁধে দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বঙ্গে ঠিক কত আসন পেতে পারে বিজেপি? ভোটের এখনো কয়েক মাস বাকি, এখনো পর্যন্ত দলের অভ্যন্তরীণ সমীক্ষা কিন্তু বলছে টার্গেট থেকে খানিকটা দূরে রয়েছে দল। তবে রাজ্য নেতারা পাশাপাশি এটাও মনে করছে, যত আসন মিলছে তাতে নীলবাড়ির ক্ষমতার আসন কোনো সমস্যা হবে না। 2019 লোকসভা নির্বাচনের আগে রাজ্যের নেতাদের 22 আসনের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অমিত শাহ, শেষ পর্যন্ত 8 আসনে জিতেছিল বিজেপি। তবে কয়েকটি আসনে হারের ব্যবধান খুব কম। এবার মূলত লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিধানসভা লড়াইয়ে নামছে গেরুয়া শিবির। গত মঙ্গলবার খড়দয়ে দলের সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের ফলে লিড়িকে 120 আসনে এগিয়ে রয়েছে বিজেপি, তাই ক্ষমতা আসতে দরকার আরও 30 মতন আসন। প্রসঙ্গত, নীলবাড়ি দখলে ম্যাজিক ফিগার 148, দলের অভ্যন্তরীণ সমীক্ষার হিসাবে বাইরেও বিজেপির বিভিন্ন সংস্থাকে দিয়ে রাজ্যের সমীক্ষা চালিয়েছে রাজ্য নেতারা তো বটেই, বাংলায় আসা ভিন্ন রাজ্যের নেতারাও রিপোর্ট দিয়েছেন। সেই সব রিপোর্টের ভিত্তিতে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই যা অবস্থা, তাতে 150 থেকে 160 আসনে বিজেপি জয় পেতে পারে বলে মনে করছে দল। সাংগঠনিকভাবে বাংলাকে 5 ভাগে ভাগ করে নির্বাচন লড়ার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। এর মধ্যে উত্তরবঙ্গের সব জেলা নিয়ে উত্তরবঙ্গ জোন, সেখানে আসন সংখ্যা 54, দলের হিসেব ওই জোনে 30 থেকে 35 আসন মিলতে পারে। পাহাড়ে বিমল গুরুং বিজেপির বিরোধিতা করবে, ফলে সেখানে দার্জিলিং লোকসভা আসনের 7 আসনের মধ্যে 2 বেশিতে জয় পাওয়া যাবে না বলে মনে করছে বিজেপি। আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভা এলাকাতে গুরুংয়ের প্রভাব কাজ করবে, তবে বিজেপির আশা জলপাইগুড়ির নাগড়াকাটায় গুরুং প্রভাব সেভাবে কাজ করবে না। সদ্য নাগড়াকাটার তৃণমূল বিধায়ক শুক্লা মন্ডা বিজেপিতে যোগ দেওয়ার ওই আসনটি নিয়ে আশাবাদী বিজেপি। এরপরেই নবদ্বীপ জন, আসন সংখ্যা 63, এই জন্য রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার এক অংশ। বিজেপির আগাম হিসেব বলছে এই এলাকায় 25 থেকে 30 আসন মিলতে পারে। দলের আশা বনগাঁ রানাঘাট লোকসভা কেন্দ্রের সব বিধানসভা আসনেই জয় পাওয়া যাবে। কৃষ্ণনগর ও বারাসাত লোকসভা এলাকা থেকে 4 করে আসন পাওয়ার আশা করছে তারা। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বলছে লড়াই কঠিন হবে দিগঙ্গা, রাজারহাট এবং নিউটন আসনে। বসিরহাট লোকসভা এলাকা থেকে 1 আসন মিলতেও পারে, তবে বিজেপির হিসাব বলছে অর্জুন সিংয়ের ব্যারাকপুর লোকসভা এলাকা থেকে আমডাঙ্গা ছাড়া বাকি 6 আসনেই জয় পাবে তারা। তবে রাজ্যের বিজেপির শক্তিশালী এলাকা রারবঙ্গজন, ওই জন্য রয়েছে 2 বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের জেলা মিলিয়ে মোট 57 আসন। এখানকার বেশ কয়েকটি লোকসভা আসন নিজেদের দখলে থাকায় বিজেপি মনে করছে ওই জনে 30 থেকে 35 আসন পেতে সমস্যা হবে না। বস্তুত ওই জনের আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পুরুলিয়া লোকসভা এলাকার সব আসনেই জয় মিলতে পারে ধরে নিয়ে অঙ্ক কষে বিজেপি। 2 মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলার আসনগুলি নিয়ে রাজ্য বিজেপির সাংগঠনিক জোন মেদিনীপুর, সেখানে রয়েছে মোট 69 আসন। তৃণমূল ছেড়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ায় দলের আশা এখান থেকে বড় সংখ্যায় আসন মিলতে পারে। দলের অভ্যন্তরীণ প্রাথমিক রিপোর্ট বলছে 35 থেকে 40 আসন পাবে এই জোন থেকে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র মেদিনীপুর ছাড়াও ঘাটালের আসনগুলি দল ভালো ফল করবে বলে মনে করছে গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক মিলিয়ে আসতে পারে 10 থেকে 12 আসন।
হাওড়া জেলার আসনগুলি নিয়ে একটু কিছুটা ধন্দে থাকলেও বিজেপির আশা বড় সংখ্যায় আসন মিলতে পারে হুগলি, আরামবাগ, শ্রীরামপুর লোকসভা এলাকা থেকে। বাকি রইল কলকাতা জোন, এখানেই বিজেপির চিন্তা। বিজেপির সাংগঠনিক জোনে রয়েছে 51টি আসন, কলকাতা ছাড়া রয়েছে সম্পূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার এক অংশ। এই জোনকে তৃণমূলের দুর্গ বলা হয়। তবে বিজেপি মনে করছে দলের পক্ষে হাওয়া যাতে রয়েছে তাতে এখানে খাতা খোলা যাবে। সদ্য এই জোনের দায়িত্ব দেওয়া হচ্ছে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মমতা ঘনিষ্ঠ শোভন চট্টোপাধ্যায়কে। তিনি একটা বড় সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল সভাপতি ছিলেন। সেই ভরসায় বিজেপির আশা 10-12টি আসন মিলতে পারে এই এলাকা থেকে। তবে চিন্তার বিষয়, বাংলায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত 60টির মতো আসন নিয়ে যেখানে তৃণমূল পুরোপুরি পেতে পারে সবকটি আসন, বাম কংগ্রেস জোট শুরু করবে লড়াই 15টির মতন আসন নিয়ে, ফলে বিজেপির সহজ লড়াই থাকবে 220টির মতো আসন নিয়ে। তবে যাই হোক, আগাম হিসেব নিকেশের ক্ষেত্রে অনেকটা বিষয় ভাবাচ্ছে বিজেপিকে, কারণ বাংলায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনও সেভাবে প্রচারে নামেননি জননেত্রী। গত বিধানসভা লোকসভা নির্বাচনেও প্রতিষ্ঠান বিরোধী হওয়া তৈরির ক্ষেত্রেও একাই থামিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ঠিক আগে নারদকাণ্ডে প্রকাশ্যে আসার পরেই নিজের ভাবমূর্তি দিয়ে যেভাবে হোক দলের জয়কে বিপুল আকারে দিয়েছিলেন, সে কথা ভুলেনি বিজেপি। এবারও নির্বাচনী প্রচারে তুঙ্গে ওঠার পরেই মমতার কী স্ট্র্যাটেজি নেবেন তা এখনও পদ্মশিবিরের অজানা। তবে এটা সম্যক জানা, সেই কৌশল তাদের সব হিসেব ওলটপালট করে দিতে পারে রাজ্যে। তবে মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি রাজ্যে আসলেই মমতার মুসলিমগড়ে ধস নামবে, তাতেই কেল্লাফতে গেরুয়া শিবিরের। অন্যদিকে রাজ্যে অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের মতো নেতা রাজ্যের নির্বাচনী প্রচারে আসলে বিজেপির আসন সংখ্যা আরও বাড়বে। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট সামনে আসতেই চিন্তা বাড়ছে শাসক দলের। তবে যাই হোক, বিভিন্ন সমীক্ষায় ইঙ্গিত মিলছে পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভাতে বিজেপি 152-167টি আসন পেতে পারে, তৃণমূল পেতে পারে 140-150টি আসন, বাম কংগ্রেস 30-45টি আসন, অন্যরা পেতে পারে 17-25টি আসন। তবে যাই হোক, আপনি কি মনে করছেন রাজ্যের তৃণমূল, বিজেপি, বাম কংগ্রেস কিংবা অন্যরা কতগুলি আসন পেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।